মূল্যবৃদ্ধি, অগ্নিপথ, বেকার সমস্যা ইত্যাদি ইস্যু নিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেসের হাল্লা বল। রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আসামের প্রত্যেকটি জেলা কংগ্রেস কমিটি এবং ব্লক কংগ্রেস কমিটিগুলি মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে শুক্রবার সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা সদরে জেলা কংগ্রেস কমিটি এবং বিভিন্ন উন্নয়নখণ্ড কার্যালয়ের সম্মুখে ব্লক কংগ্রেস কমিটিগুলি বিক্ষোভ প্রদর্শন করেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, অগ্নিপথ, বেকারত্ব প্রভৃতি ইস্যু নিয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে নরসিংপুর উন্নয়নখণ্ড কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটি। এদিন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিতের নেতৃত্বে নরসিংপুর উন্নয়নখণ্ড কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্লক কংগ্রেসের অধীন বিভিন্ন মণ্ডলের দলীয় নেতাকর্মীরা। পরে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে নরসিংপুর উন্নয়নখণ্ডের সহকারী বিডিও পারমিতা দেবের হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিত সহ উপস্থিত ছিলেন নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল বারী লস্কর, পানিবড়া জিপির প্রাক্তন সভাপতি পার্থ সারথী চন্দ, টিটু লস্কর, রাজেন্দ্র লাল বর, নির্মল দাস সহ বিভিন্ন মণ্ডল কংগ্রেস সভাপতিরা। লাস্ট 2014 ইংরেজিতে যেটা প্রতিশ্রুতি যেটা উনি দিয়েছিলেন যে বছরে উনি 2 কোটি চাকরি দিবেন, তাহলে উনি যদি 2 কোটি চাকরি দেন দিয়ে থাকেন তাহলে আজকে আমার প্রশ্ন, যারা এত অঞ্চলে যারা বিজেপি করে, বিশেষ করে আমি যদি প্রশ্ন করতে চাই, আমি ধলাই সমষ্টি থেকে বিলংস করি, আমি ধলাই সমষ্টির যিনি বর্তমান বিধায়ক এবং আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের কাছে আমার অনুরোধ, উনি যাতে জনসমক্ষে এসে বলেন জনগণকে যে উনি এসে আমাদের এরিয়াতে প্রচার করেছিলেন, আমাদের এরিয়াতে নরেন্দ্র মোদী এসে প্রচার করেন নাই, নরেন্দ্র মোদীর দূত হয়ে এসে উনি প্রচার করেছিলেন, উনি বলেছিলেন যে ওনার যদি বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে বিজেপি সরকার গঠন হয় তো বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, তো 2 কোটি যদি চাকরি দেওয়া হয় তো আজকে অন্তত পক্ষে 16 কোটি লোকের চাকরি হতো। তো আমার অনুরোধ ওনার কাছে, ভারতবর্ষের কতজনের চাকরি হয়েছে, চাকরি হয় নাই সেটা আমি বলতে পারবো না, আমি ধলাই অঞ্চলের লোক, আমার একটাই অনুরোধ উনি যাতে জনসমক্ষে সাংবাদিক সম্মেলন করে সেটা ক্লিয়ারিফিকেশন দেন যে উনিয়ার যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেটা 8 থেকে 8.5 বছর হয়েছে তার ভিতরে ধলাই অঞ্চলের ধলাই সমষ্টির কজনের লোকের চাকরি হয়েছে সেটা যাতে উনি জনসমক্ষে, সেটা জনসমক্ষে প্রেস সাংবাদিক সম্মেলন করে যাতে খোলাখুলিভাবে এটা বলে দেন। এবং ওনারা বলেছিলেন যে লাস্ট দিনে আমরা যেটা দেখেছিলাম, যে সময় সিলিন্ডারের দাম যেটা 400 টাকা ছিল, ওই সময় ওনারা বলেছিলেন যে বিজেপিকে ভোট দিলে সিলিন্ডারের দাম কমানো হবে, আজকের দিনে সিলিন্ডারের দাম দেখা গেল। দল হিসাবে কংগ্রেস আগে অবতীর্ণ হয়েছিল, আমরা আগে ক্ষমতায় ছিলাম, কিন্তু যদিও আজকে আমরা ক্ষমতায় নেই, যে বিরোধী দলের যেটা ভূমিকা সেই ভূমিকা আমরা পালন করছি, করব, সেটা রাজনীতির নিয়ম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে যদি আমরা সেই আন্দোলনটা না করি তাহলে বিগত দিনে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরাও বলেছিলাম যে এই সেই আমরা করব, কিন্তু আমরা দেখেছি যে বিজেপি আসার পরে নরেন্দ্র মোদী উনি যেভাবে বলেছিলেন যে আমি ভারতকে, ভারতবর্ষকে একটা সুন্দর রাজ্যে, সুন্দর রাষ্ট্রে রূপান্তরিত করব পৃথিবীর মঞ্চে, কিন্তু আমরা দেখছি যে সেভাবে কিছু হয়নি। আজকে যদি আমরা মানে কিন্তু বাংলাদেশে অনেক কম, নেপালে অনেক কম, তাহলে বুঝেন যে আমরা এই সাউথ এশিয়ান কান্ট্রি, আমি মনে করি আমরা বাংলাদেশ থেকে বর্তমানে পিছিয়ে আছি। যেভাবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।